হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি সবসময় ভালো থাকি। আমরা তো প্রত্যেকেই মোবাইলে বিভিন্ন ধরনের লক দিয়ে থাকি, যেমন পিন লক, প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, বিভিন্ন ধরনের লক দিয়ে থাকি। আজকে একটি আপনাদের নতুন ডিফারেন্ট একটি লকের দেখিয়ে দেব। আমি আপনাদের একটি ডেমো দেখিয়ে দিচ্ছি, চলুন শুরু করা যাক। দেখুন, মিস্টার বিনের ছবি আছে স্ক্রিন লকে। আমি একটু ব্যতিক্রমী দিচ্ছি, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমি দিচ্ছি না। দেখুন, রং পাসওয়ার্ড বলে লেখা আসবে। দেখুন, রং পাসওয়ার্ড লেখা এসেছে। দেখুন, রং পাসওয়ার্ড। আমি আবার সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনারা দেখুন কীভাবে খুলে যায়। মিস্টার বিনের দোকানে আমি ক্লিক করলে তারপরে লকটা খুলে যাবে। দেখুন দেখুন, খুলে গেছে, কি সুন্দর। সেটাই কিভাবে করতে হয় আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। সেটি করতে গেলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সরাসরি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন টাচ লক স্ক্রিন। আমার সার্চ র্যাঙ্কে এসে রয়েছে, আপনারা এটা লিখে সার্চ করে নেবেন, এই অ্যাপ্লিকেশনটি এসে যাবে। আমি ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আমি অ্যাপটি ডাউনলোড করছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করছি, আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর রাইট স্ক্রল করবেন। স্ক্রল করার পর তারপর এখানে চাইনিজ ভাষায় একটি লেখা এসেছে, স্টার্ট বলে আর কি, সেটাতে ক্লিক করবেন। কালো কালারের মতো অ্যালাউ করে দিবেন, পারমিশন দিয়ে দিবেন অ্যাপটিকে। মাই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোস গ্যালারি আর কি, সেটাতে ক্লিক করবেন। আমি এই ছবিটা নিচ্ছি, আমি ছবিটা ক্রপ করে নিয়েছি। তারপর আমাকে বলেছে যে আমি পাসওয়ার্ড কোন কোন জায়গায় দেবো। আমি মিস্টার বিনের দোকানে দেবো, ওকে করে দিয়েছি। আবার দোকানে দিয়ে ওকে করে দিয়েছি। ফিনিশ লেখা এসেছে, ফিনিশ ওকে ক্লিক করেছি। ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আমি একটি রিকভারি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 1 2 3 4। আবার দিয়ে দিচ্ছি, 1 2 3 4। এখানে লেখা এসেছে স্টার্ট টাচ পাস, সেটাতে ক্লিক করে দিবেন। দেখুন, আমি রং পাসওয়ার্ড দিচ্ছি, হচ্ছে না। আমি আবার মিস্টার বিনের দোকানে দেব, দেখুন খুলে যাবে। দেখুন, খুলে গেছে। আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখেছেন খুলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটি, আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।